তাকওয়ার দুইটা ডেফিনেশন বলছে, কয়টা ডেফিনেশন? এক নাম্বার তাকওয়ার ডেফিনেশন হচ্ছে হারাম থেকে বাঁচব, হালালকে গ্রহণ করব। বলেন হারাম থেকে বাঁচব, হালালকে গ্রহণ করব। রাজি আছেন ইনশাআল্লাহ? বাংলাদেশে হালালের সঙ্গে হারামের যে মিক্সিংটা, এটা বাংলাদেশে মনে হয় নাই। আচ্ছা বলো তো যুবকরা, বিয়েটা হালাল না হারাম? তোমরা মরে গেলে যে হালাল না হারাম? এখনকার বিয়েতে ডিজে গান ছাড়া বিয়ে হয় না। ছি 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 ছি, শুধু কি ডিজে গান? মেয়েটা একেবারে শাড়ি শাড়ি পরে নিজের একদম বিলীন করে যা ইচ্ছা সেলফি তুলো। নাই আছে না? নাই আচ্ছা এটা বাদ দিলাম, এটা বাদ। কিছু কিছু স্বামী নিজের বইয়ের সঙ্গে প্রোফাইল পিকচারও শেয়ার করে, আছে না? নাই এই যে তোমরা যারা আছে আছে কইতেছো তোমার বড় ডেঞ্জারাস ভাই, এরা কমেন্ট করে কি নাইস খুব ভাবি, ওকে অ্যামেজিং পিকচার খুব ভাবি। আরে স্বামী কতটা আবুল আর মগলা, হাবলা দেখে থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ছি ছি ছি, এই বউটা কি আপনার জন্য ছোট নিয়ামত না বড় নিয়ামত? আপনাকে একটা বিশাল ডায়মন্ড আমি দিলাম, ডায়মন্ডটা আপনি রাস্তায় হেঁটে নিয়ে বেড়াবেন হাতে হাতে নাকি? বউটারে দেখা বলে কি আবার ভাই, ক্যা হুয়া, এই সব কিউ কর রহে? বলে হুজুর ক্যা হক নহীন হ্যায়, হক হক হক, এরা কে অবশ্যই এটা হক আছে না হুজুর? এ হক যে আদায় করবে সে কনফার্ম জাহান্নামে যাবে, বুঝতো? তাকওয়া যার হৃদয়ে থাকবে সে হারামের আশেপাশেও যেতে পারবে। তাহলে তাকওয়া মানে হচ্ছে হারাম থেকে বাঁচবো, হালালকে গ্রহণ করবো। আজি আছে ইনশাআল্লাহ? আর সেকেন্ড ডেফিনেশন, কেউ দেখে না কেউ শোনে না, দেখে একজন, তিনি কে? তুমি যখন ঘরে গেটটা লাগায় দাও, জানালা লকড, দরজা লকড, সব এভরিথিং ইজ লকড, তুমি যখন মোবাইল ফোনটা নিয়ে পর্নোগ্রাফি দেখো, যুবক খোদা কি কসম, তোমার কেউ না দেখলেও দেখে কে? যদি এই ভয়টা তোমার হৃদয়ে ডেভেলপ হয়ে যায় যে আল্লাহ আমারে দেখতেছে, কোনোদিন বাজে মেয়ের ছবি তোমার দ্বারা দেখা সম্ভব হতে পারে না। আর টিকটক আছে না? নাই টিকটকে কি আসলে বেশি ভালো ভিডিও না খারাপ ভিডিও বেশি ভাই? যারা টিকটক ইউজ করেন একেবারে অ্যাডিক্টেড, তাদের জন্য বলবো যে ইসলামিক কোনো প্রকার আইডি ছাড়া আপনার অন্য কোনো আইডিতে ফলো দেওয়া থাকবে না, ঠিক আছে ইনশাআল্লাহ? শুধু টিকটক বলে কথা না, ফেসবুক হোক, ইউটিউব হোক, যেখানেই হোক, যত যত পজিটিভ সাইড আছে এখানে সাবস্ক্রাইব থাকবে, ঠিক আছে ইনশাআল্লাহ? তো তাকওয়া যার হৃদয়ে আছে সে বিশ্বাস করবে, কেউ দেখে না কেউ শোনে না, শোনে একজন, তিনি কে? তোমাদের ফেসবুক আইডি আছে কার কার? সবার আছে নাকি? আচ্ছা যদি তোমার ফেসবুক আইডিতে কখনো অপরিচিত কোনো মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, বাবুরা আবেগে আপ্লুত হয়ে যেও না, এমন ছ্যাঁকা খাবা 14 গুষ্টি বেকা হয়ে যাবে। এই মেয়েরা বড় ডেঞ্জারাস রে ভাই, না সব মেয়ে না, আমার ভাষা দিও না, এই বেশিরভাগ মেয়েরা প্রোফাইল পিকচার দেয় শ্যাম বর্ণের মেয়ে, মানে বেশি একটা ফর্সা না, স্ন্যাপচ্যাট দিয়ে কালার মাইরা, এডিটিং মাইরা, এমন একটা বিশ্ব সুন্দরী, হ্যাঁ বিশ্ব সুন্দরী, তোমরা কম না, তোমরাও কম না, রিকোয়েস্ট কনফার্ম করে হাই আপু কেমন আছেন আপু, এই লুচ্ছা আমি বাদ দিয়ে দাও, এগুলো যেই ছেলে করে সে ওই মেয়েই পায় যে মেয়ের চরিত্রে কোনো ঠিক নাই। একজন ভালো চরিত্রবান মেয়ে কখনো স্ন্যাপচ্যাট দিয়ে ফটো তুলে প্রোফাইল পিকচার দিবে না। ভালো মেয়ে তো সেই মেয়ে যারা তুমি হাতে লাগালেই পাবো না, ঠিক কিনা বলো? ডায়মন্ড সহজে পাওয়া যায় না, আজ সস্তা, এগুলো খালি ঘুরে বেড়ায় অমুকের অ্যাঞ্জেল প্রিয়া, আছে না? নাই তারপরে আছে আবার কত রকমের যে নাম, অ্যাঞ্জেল সাদিয়া, মানে অভাব না। আর এরা তো মাশাআল্লাহ একখান পাইলে হয় এক মিনিট কথা বলতে, তিনি যুবক অলরেডি বিয়ের স্বপ্ন দেখে ফেলে, হ্যাঁ জান তোমারই বিয়ে করবো বা করো, ছি ছি নাউজুবিল্লাহ পড়ে। তাকওয়া যার হৃদয় আছে সে কখনো এসব ইটিশ পিটিশ ফেসবুকে করতে পারবে। আল্লাহ যুবকদেরকে হেদায়াত দান করুক, প্রণাম। আমিন।
তরে জান্নাত পাবে সেই ব্যক্তি যার হৃদয়ে ভয় আছে একজনের, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। পড়েন, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক না? আচ্ছা বাবাজানরা কিছু এসেছেন মনে হয়, বাবাজানরা আর পর্দারে কিছু মায়েরাও মেবি আছেন। সবাইকে একটা কথা আজকে নীলফামারীর মাটি থেকে বলতে চাই, কান খাড়া করে মুরব্বীরা শুনবেন, ডিউ রেসপেক্ট, সম্মান দিয়ে বলছি, মাদেরকে বলছি কানটা খাড়া করো না। আমি একটা কথা বলতে চাই, কান খাড়া হয়েছে না? কান খাড়া হয়েছে সবার? যখন মেয়ের বিয়ে দিবেন আব্বাজান, সরকারি টাকলা না খুঁজে যেই ছেলের হৃদয়ে আল্লাহর ভয় আছে চোখ বন্ধ করে বিয়ে দিয়ে দেয়। সরকারি টাকলা যে খারাপ হবে আমি এটা বলবো না, তবে আমি এটা বলতে পারি যে 15 বছরের মেয়ের সঙ্গে 45 বছর বুড়া কখনো যায় না। সেই মেয়ে R15 বাইকে চড়তে পারে, ডুবলেস ড্রিপলেস বাসায় থাকতে পারে, আইফোনও ইউজ করতে পারে, সুখ কোথাও খুঁজে পাবে না। ম্যাচিউরিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার সঙ্গে আমার যায় না, আপনার বিয়ে করলে কি আমি সুখ পাবো ভাই? ম্যাচিউরিটি লাগবে। কোথায় সেই বাপ বয়সের বুইড়া? বাপ বলে যে বাবা কোনো সমস্যা নাই, সরকারি সরকারি বাবা সরকারি। ছি 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 আব্বা, আপনি বুঝি এতটা ডাউন হয়ে গেল, এতটা ডাউন হয়ে গেল? ছি ছি ছি, সময় থাকতে বোঝার ট্রাই করে, টাকা পয়সাওয়ালা কম খোঁজেন, গাড়ি বাড়িওয়ালা কম খোঁজেন, ফজরের নামাজ যে যুবক জামাতের সঙ্গে পড়তে আসে সেই যুবকের সামনে থেকে বিয়ে দেওয়ার চেষ্টা করে, ভালো পাত্র খুঁজে পান না, তাই না? ফজর নামাজ তো আপনি পড়েন, নিজেই পড়েন না, আপনি কেমনে বুঝবেন? ফজরের নামাজ যে যুবক জামাতের সঙ্গে পড়ে উজু করে ঠান্ডার সময়, খোদার কসম আল্লাহ কসম, তার মতো চরিত্রবান যুবক আর কেউ হতে পারে না। তার ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় আছে। তোমরা কম সুবিধা না বাবা, মানে ঠিক বলে কাঁপায় ফেলতেছো, আর তোমরা যে আবার 28 বিয়ে করতে চাও না, এই যে এবার আর ঠিক করো না, এ ক ক ক, মানে একটু আটা লাগাইলে ইয়ার ইচ্ছে জ্যাদা খুবসুরত মেহি হো সকতা ইয়ে। আব্বাজান, যদি আমাকে সন্তান হিসেবে আমার মুখ দেখতে চাও, যদি আমাকে জীবিত দেখতে চাও এই মেয়ের ছাড়া, হ্যাঁ বিয়েটা হয় তবে খেলা জোরে বাসর রাতে মুখ ধোয়ার পরে, কে হয় কি হয় না? যুবক আটা ময়দা দেখে বিয়ে করো না, রিয়েল ফেস দেখবা, ফেস টু ফেস মিটিং। যদি যদি তোমার সন্দেহ আটা মাখছে বলবা একটু হাত দিয়ে ডলা মারান তো, বলবেন আচ্ছা এটা লজিক আছে, লজিক আছে বাবা, লজিক আছে। আমি বলি, যেই মেয়েটাকে আপনি বিয়ে করছেন সুন্দরী ফর্সা ভেবে, সে মেয়ে যদি পরবর্তী সময় শ্যাম বর্ণের হয়, এটা একটা প্রতারণা ছাড়া কিছু হবে না। কারণ যুবকের ভালোবাসা যে লেভেলটা এটা হাই ছিল, এটা যখন দেখবে যে আসলে তো ফর্সা না রে বাবু রে, তখন এটা অটোমেটিক্যালি লো হয়ে যাবে। তো বোনকে বলতে চাই, বোন যদি ভালোবাসা সঠিকটা পেতে চান, বিয়ের পূর্বে রিয়েল ফেস দেখায় বিয়ে করেন, যে যুবক বিয়ের আগে পছন্দ করবে বিয়ের পরে আপনাকে ভালোবাসবে। আর বাটপাড়ি করে বিয়ে করবেন, বাসনটা তো ভালো হতে পারে, তারপর থেকে অত্যাচার শুরু হয়ে যাবে। তবে আটা ময়দা যে মাখবেন না তা না, অবশ্যই মেকআপ করবেন, সাজবেন, নিজেকে সুন্দর রাখবেন, তবে এটা আউট অফ লিমিটেশন যেন না হয়ে যায়, যুবকের চোখ যেন নষ্ট না হয়ে যায়, যুবকের চরিত্র যেন নষ্ট না হয়ে যায়। আল্লাহ বোনদেরকে বোঝার তৌফিক দান করুক। কর্ণা আমি আব্বাদেরকে বললাম, মাদেরকে বললাম, মেয়ে বিয়ে দিলে সরকারি চাকলা নয়, চরিত্রবান ছেলে দেখে বিয়ে দিবেন, আর যুবকদেরকে বললাম বিয়ে করার সময় আসল সুন্দরী বিয়ে করবা, আটা সুন্দরী বিয়ে করবা না। রাজি আছো ইনশাআল্লাহ? তো বিয়ের ক্ষেত্রে একটা গুণ দেখবেন, গুণটার নাম হচ্ছে তাকওয়া। গুণটার নাম কি?